ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে একটা নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের কাছে এসেছি এবং এই চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টারে ক্লাস ইলেভেনের যে রসায়ন যে বিষয়টির সর্বোচ্চ নাম্বার কিন্তু এই চ্যাপ্টার থেকে আছে। এবং এই চ্যাপ্টারটা নাম হচ্ছে হাইড্রোকার্বন। এবং হাইড্রোকার্বনে তোমাদের ক্লাস ইলেভেনের যেসব প্রশ্ন আসে, সেই প্রশ্নে 70 নম্বরের মধ্যে 8 নম্বর তোমরা কিন্তু হাইড্রোকার্বন চ্যাপ্টার থেকে পাবে। সুতরাং হাইড্রোকার্বন চ্যাপ্টারটা খুব ভালো করে তোমাদের করতে হবে। দেখো, আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন কাকে বলে? মানে হাইড্রোকার্বন হচ্ছে সেই সমস্ত যৌগ যাদের মধ্যে দুটো জিনিস থাকবে, হাইড্রোজেন এবং কার্বন। অর্থাৎ এখানে হাইড্রোকার্বন কথাটি এসেছে দুটো জিনিস থেকে, হাইড্রোজেন এবং কার্বন। এই হাইড্রোজেন এবং কার্বন সমন্বিত যে যৌগ, সেই যৌগগুলোকে আমরা বলবো হাইড্রোকার্বন। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এই হাইড্রোকার্বন মূলত আমরা তিনটে জায়গা থেকে আমরা হাইড্রোকার্বন পাই। হাইড্রোকার্বনের যদি তুমি উৎস বলো, এই উৎস তিনটে জায়গা থেকে আমরা পাই। একটা হচ্ছে ন্যাচারাল গ্যাস বা প্রাকৃতিক গ্যাস। দ্বিতীয় নম্বর হচ্ছে পেট্রোলিয়াম এবং কোল গ্যাস। এই তিনটে থেকে আমরা কিন্তু হাইড্রোকার্বন পেয়ে থাকি। এবং এই হাইড্রোকার্বনগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় যেসব কাজকর্ম হয়, সেই নিত্য দৈনন্দিন জীবনে এই হাইড্রোকার্বনগুলো অত্যাধিক বেশি কিন্তু ব্যবহৃত হয়। যেমন ধরো, আমাদের যে দৈনন্দিন জীবনের জন্য যে ব্যবহৃত যেসব জ্বালানিগুলো আছে, সেই জ্বালানিগুলোর মধ্যে কী কী? জ্বালানিগুলোর মধ্যে তোমরা পাবে এলপিজি, সিএনজি, পেট্রোল, ডিজেল, কেরোসিন, এগুলো সবই কিন্তু হাইড্রোকার্বন। সুতরাং দৈনন্দিন জীবনে হাইড্রোকার্বনের ব্যবহার কিন্তু সব জায়গায় আমরা দেখতে পাই। মূলত জ্বালানি রূপে আমরা হাইড্রোকার্বন আমরা মূলত পাই, জ্বালানি রূপে। যে কোনো জ্বালানি, সিএনজি, এলপিজি, পেট্রোল, পেট্রোলের অপর নাম হচ্ছে গ্যাসোলিন, ডিজেল, কেরোসিন, সবই কিন্তু এই হাইড্রোকার্বন। এছাড়াও আমরা ওষুধ শিল্পে ব্যবহার করে থাকি হাইড্রোকার্বন, বা পলিমার শিল্পে ব্যবহার করে থাকি, বা রঞ্জক বা রং তৈরিতে আমরা হাইড্রোকার্বন ব্যবহার করে থাকি। সুতরাং হাইড্রোকার্বন আমরা লিখছি, দেখো, রং শিল্পে ব্যবহার করে থাকি, রং শিল্পে, পলিমার ঔষধ শিল্পে, পলিমার রূপে, ঔষধ শিল্পে এই হাইড্রোকার্বন কিন্তু আমরা ব্যবহার করে থাকি। সুতরাং এটা আমাদের ভালো করে করতে হবে। এবার দেখো, এই হাইড্রোকার্বন আমরা কোথা থেকে পাই? মানে হাইড্রোকার্বনটার মূলত তো আমরা প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়াম এবং কোল গ্যাস থেকে পাই। এই আমাদের মানে হাইড্রোকার্বনের যে বাণিজ্যিক উৎস, এটা হচ্ছে পেট্রোলিয়াম। মানে ইন্ডাস্ট্রিয়াল মানে ভাবে যেখান থেকে আমরা পাই হাইড্রোকার্বন, সেটা হচ্ছে পেট্রোলিয়াম। তাহলে এই পেট্রোলিয়াম হচ্ছে হাইড্রোকার্বনের বাণিজ্যিক উৎস। মানে আমরা এই পেট্রোলিয়াম থেকে আমরা মূলত আমরা যেসব ধরো এলপিজি বা সিএনজি বা পেট্রোল, এগুলো আমরা এই পেট্রোলিয়াম থেকে পাই। ল্যাটিন ভাষায় এই পেট্রোলিয়ামের অর্থ হচ্ছে পাথুরে তেল। ল্যাটিন শব্দে এই পেট্রোলিয়ামটার অর্থ হচ্ছে পাথুরে তেল। এবং এখানে দেখো, এখানে যে কথাটা এসেছে এটা হচ্ছে পেট্রা কথার অর্থ হচ্ছে রক, এবং ওলিয়াম, এই পেট্রোলিয়াম কথাটা এসেছে দুটো থেকে, পেট্রা এটা মানে হচ্ছে রক, আর ওলিয়াম মানে হচ্ছে অয়েল। ওলিয়াম এটার মানে কি? এটার মানে হচ্ছে অয়েল। তো রক, অয়েল, পেট্রোলিয়াম। সুতরাং এখানে পাথুরে তেল আমরা বলতে পারি, বা এটাকে আমরা মাটির নিচে এটাকে আমরা পাই বলে এই পেট্রোলিয়ামকে আমরা খনিজ তেল রূপে আমরা বলতে পারি। সুতরাং পেট্রোলিয়াম পাথুরে তেল বা খনিজ তেল রূপে আমরা কিন্তু বলতে পারি, খনিজ তেল রূপেও আমরা পেট্রোলিয়ামকে বলতে পারি।
এটা তোমরা ভালো করে করবে। এবং পেট্রোলিয়াম হচ্ছে মাটির নিচে তরল অবস্থায় যে একটা বিভিন্ন জায়গায় যে ঘন স্তর যে দেখা যায় সেটাকে আমরা পেট্রোলিয়াম বলি। এবং পেট্রোলিয়াম আমরা ভৌগোলিক দিক থেকে বিভিন্ন নির্দিষ্ট জায়গাতেই কিন্তু সেই পেট্রোলিয়ামটা পাওয়া যায়, সব জায়গায় মাটি খুঁড়লে কিন্তু পেট্রোলিয়াম পাওয়া যাবে না, এটা তোমরা সবাই জানো। এবার দেখো পেট্রোলিয়ামের উপাদান, পেট্রোলিয়ামের মধ্যে কোন কোন উপাদান থাকে, পেট্রোলিয়ামের উপাদান, পেট্রোলিয়ামের প্রধান উপাদান হচ্ছে তিনটে। একটা হচ্ছে অ্যালকেন, পেট্রোলিয়াম প্রধান উপাদান হচ্ছে, পেট্রোলিয়াম তিনটে জিনিস দিয়ে তৈরি, একটা হচ্ছে অ্যালকেন, দু নম্বর হচ্ছে সাইক্লো অ্যালকেন এবং তিন নম্বর হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এই পেট্রোলিয়াম এই তিন রকম জিনিস দিয়ে তৈরি, অ্যালকেন, সাইক্লোঅ্যালকেন এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এবং অ্যালকেনের মধ্যে কোনগুলো, অ্যালকেনের মধ্যে তুমি C1 থেকে C40 কার্বন বিশিষ্ট যেসব আমরা অ্যালকেনগুলো পাবো সেই অ্যালকেনগুলো কিন্তু মূলত পেট্রোলিয়ামের মধ্যেই পড়বে। আর সাইক্লোঅ্যালকেন মানে কি, মানে সাইক্লিক অর্ডারে থাকবে, যেমন ধরো সাইক্লো হেক্সেন বা সাইক্লো পেন্টেন, তো এইগুলো হচ্ছে সাইক্লোঅ্যালকেন, মানে সাইক্লিক অর্ডারে থাকবে, সাইক্লোহেক্সেন বা মিথাইল সাইক্লোহেক্সেন। তো এখানে সাইক্লোঅ্যালকেনের মধ্যে আমরা পাবো সাইক্লোহেক্সেন বা মিথাইল সাইক্লোহেক্সেন ইত্যাদি, এইগুলো পাবো। আর অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে আমরা কী পাবো, অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে আমরা মূলত পাবো বেনজিন পাবো, টোলুইন এটসেট্রা। তো এই হচ্ছে হাইড্রোকার্বন, আমরা পেট্রোলিয়ামের, হাইড্রোকার্বনের যে প্রধান উৎস পেট্রোলিয়াম, পেট্রোলিয়ামের উপাদান মূলত তিনটে, অ্যালকেনের মধ্যে C1 থেকে C40 কার্বন বিশিষ্ট, সাইক্লোঅ্যালকেন মানে সাইক্লো রূপে থাকবে, সাইক্লিক অর্ডারে থাকবে, এবং অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এবং দেখো এছাড়াও আমরা পেট্রোলিয়ামের এরপরে আমরা পেট্রোলিয়ামের মধ্যে আরও কিছু জিনিস দেখতে পাই, সালফার দেখতে পাই, নাইট্রোজেন, অক্সিজেন, এগুলো সব দেখতে পাই। এগুলো অল্প পরিমাণে থাকে, সালফার, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো কিন্তু অল্প পরিমাণে পেট্রোলিয়ামের মধ্যে আমরা দেখতে পাই। এবার পেট্রোলিয়ামের বিশোধন মানে, অর্থাৎ পেট্রোলিয়ামকে শুদ্ধ করতে হবে, তো পেট্রোলিয়ামকে আমরা বিশুদ্ধ করতে পারি, এবং পেট্রোলিয়ামকে বিশুদ্ধ করার জন্য আমাদের পাতন পদ্ধতির সাহায্য নিতে হয়। সুতরাং পেট্রোলিয়ামের বিশোধন, আমরা পেট্রোলিয়ামের উপাদান করেছি, এবার পেট্রোলিয়ামের বিশোধন, যে পেট্রোলিয়াম তো অশোধিত মানে শুদ্ধ নয়, সেখানে নানা রকম পদার্থ সেখানে মিশে আছে, তো পেট্রোলিয়ামের বিশোধন করার জন্য আমরা মূলত কী করি, আমরা মূলত পাতন পদ্ধতির সাহায্য নিই, পাতন পদ্ধতির সাহায্যে পেট্রোলিয়ামকে বিশুদ্ধকরণের জন্য আমরা সাহায্য নিই। এবং পাতন পদ্ধতিতে পেট্রোলিয়ামকে পাতন করার পরে পেট্রোলিয়ামের মূলত এরা পাতনের ফলে পেট্রোলিয়াম মূলত চার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্রুড ন্যাপথা, এটা একটা তোমার যৌগ, ক্রুড ন্যাপথা। পেট্রোলিয়াম পাতন পদ্ধতি চারটে ভাগে পেট্রোলিয়াম ভাগ হয়ে যায়, ক্রুড ন্যাপথা, পেট্রোল, কেরোসিন, বিভিন্ন ধাপে তুমি এগুলো পাবে, এবং রেসিডুয়াল অয়েল বা অবশিষ্ট তেল। তো এইরকম চার রকম ভাগে তুমি কিন্তু অবশিষ্ট তেল, তো এইরকম ক্রুড ন্যাপথা, পেট্রোল, কেরোসিন, অবশিষ্ট তেল, এই চার রকম ভাগে কিন্তু পেট্রোলিয়ামকে তুমি যদি বিশোধন করো পাতন পদ্ধতিতে, চারটে ভাগে কিন্তু ভাগ হয়ে যাবে। সুতরাং পেট্রোলিয়াম সম্বন্ধে আমরা কিছু জানলাম, পরীক্ষার পারপাসে নয়, আমাদের ইন জেনারেল এই পেট্রোলিয়াম সম্বন্ধে আমরা কিছু কথা জানলাম, এগুলো তোমরা ভালো করে করবে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ক্র্যাকিং ও রিফর্মিং। এরপর আমরা যে পদ্ধতিটা করব সেটা হচ্ছে ক্র্যাকিং পদ্ধতি। দেখো এই পেট্রোলিয়ামের ক্র্যাকিং পদ্ধতির অপর নাম পাইরোলিসিস বলতে পারো, পাইরোলিসিস। তো পাইরো কথাটা যখন আসছে তখন কিন্তু এখানে হিটের প্রয়োজন আছে, আইদার হিট, হাই টেম্পারেচার দাও বা টেম্পারেচার প্রয়োগ করো, বা এই ক্র্যাকিং পদ্ধতিটা দুরকমভাবে করা যায়, বা লো টেম্পারেচার এবং ক্যাটালিস্ট, এটার উপায় করা যায়,
বা হাই হিট বা হাই টেম্পারেচার। তো এই ক্র্যাকিং পদ্ধতিতে কি হয়, ক্র্যাকিং পদ্ধতিতে একটা খুব বড় চেন বিশিষ্ট হাইড্রোকার্বনকে, এবং বড় চেন বিশিষ্ট হাইড্রোকার্বন হওয়ার দরুন তাদের যে স্ফুটনাঙ্কটা, সেই স্ফুটনাঙ্কটা খুব বেশি হয়, এবং তাদেরকে আমরা কি করি, তাদেরকে এই ক্র্যাকিং পদ্ধতির সাহায্যে যেখানে হাই হিট বা টেম্পারেচার ব্যবহার করতে পারি, বা লো টেম্পারেচার যদি আমরা ব্যবহার করি সেখানে আমরা ক্যাটালিস্টের প্রয়োগ ঘটাতে পারি। এখানে যদি যদি লং চেন বিশিষ্ট হাইড্রোকার্বনকে যদি খুব উচ্চ উষ্ণতা উত্তপ্ত করা যায়, বা লো টেম্পারেচারে অনুঘটকের উপস্থিতিতে যদি বিক্রিয়া ঘটানো যায়, উত্তপ্ত করা যায়, তাহলে কিন্তু সেই লং চেন বিশিষ্ট যে হাইড্রোকার্বন সেগুলো কিন্তু ছোটো ছোটো চেন বিশিষ্ট হাইড্রোকার্বনে পরিণত হয় এবং তার স্ফুটনাঙ্কটাও কিন্তু কমে যায়। এই পদ্ধতিটাকে আমরা বলবো ক্র্যাকিং। ধরো এখানে একটা আমাদের খুব বড় একটা অ্যালকেন আছে, যেটা হচ্ছে নাম হচ্ছে ডেকেন। ডেকেন মানে দশ কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন, অ্যালকেন, CH3CH2 whole 8 CH3, এটা হচ্ছে ডেকেন। এর নাম ডেকেন কারণ দশ কার্বন বিশিষ্ট যে অ্যালকেন সেটা হচ্ছে ডেকেন। এই ডেকেনকে তুমি যদি খুব হাই টেম্পারেচার উত্তপ্ত করো, হাই টেম্পারেচার, এখানে টেম্পারেচারটা খুব হাই, হাই টেম্পারেচারে যদি তুমি উত্তপ্ত করো, তাহলে ডেকেন এখান থেকে ভেঙে এটা তৈরি করবে, এটা CH3CH2 whole 6 CH3, অর্থাৎ অক্টেন তৈরি করবে, এবং এখানে বাদবাকি যে দুটো কার্বন আছে সেই দুটো কার্বন থেকে এরা কিন্তু ইথিলিন তৈরি করবে। তো দেখো এইখানে ডেকেন, এখানে লং চেন বিশিষ্ট যে একটা হাইড্রোকার্বন সেটা কিন্তু উচ্চ উষ্ণতার প্রভাবে এটা কিন্তু ভেঙে গিয়ে নিম্ন চেন বিশিষ্ট যে হাইড্রোকার্বন তৈরি করলো, এর নাম কি, এটাতে কটা কার্বন আছে দেখো, 6, 7, 8, আটটা কার্বন হলো অক্টেন এবং অ্যালকিন তৈরি করছে। তো এই যে ঘটনাটাকে, এই ঘটনাটাকে আমরা বলবো ক্র্যাকিং বা পাইরোলিসিস, অর্থাৎ তাপের প্রভাবে আমরা কিন্তু এই পাইরোলিসিস প্রভাবটা করতে পারি, হাই টেম্পারেচারের প্রভাবে, বা যদি লো টেম্পারেচার এবং ক্যাটালিস্ট প্রয়োগ করো তাহলেও কিন্তু বিক্রিয়াটা হবে। এবার দেখো এই যে পদ্ধতি, এই যে বিক্রিয়াটা হলো, এই বিক্রিয়াটাকে আমরা বলবো থার্মাল ক্র্যাকিং। এখানে কেবলমাত্র হিট প্রয়োজন হলো, থার্মাল ক্র্যাকিং, এখানে কেবলমাত্র হিটের প্রয়োজন, হিট মানে হিট দিয়ে তুমি ক্র্যাক করছো, ভাঙছো। তো খালি মানে খালি যে তুমি হাই টেম্পারেচার প্রয়োগ করে তুমি খালি যে এইটুকু জিনিস পাবে তা নয়, এর সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের জিনিস হতে পারে। ধরো তুমি এখানে এখানে তুমি একটা কার্বন কমালে, একটা কার্বন কমালে কী হবে, CH3CH2 whole 5 CH3, তাহলে তুমি এখানে একটা কার্বন বাড়াতে হবে, বাড়ালে কী হবে, CH3CH double bond CH2, ওভারঅল এখানে যে কার্বন থাকবে সেই কার্বন সংখ্যা বিশিষ্টই কিন্তু যৌগ কিন্তু তৈরি হবে। সুতরাং এই জায়গাটাও, এটাও কিন্তু হতে পারে, এটাও হতে পারে, বা এইটা এটাও হতে পারে, মানে এখানে তোমাকে দেখতে হবে টেম্পারেচারটা তুমি কতটা লাগাচ্ছ। টেম্পারেচার হাই টেম্পারেচার মানে তো হাই টেম্পারেচার মানে হাই টেম্পারেচারের মধ্যেও তো ভাগ আছে। তো 500°C টেম্পারেচারে যদি তুমি করো, 500°C টেম্পারেচারে যদি তুমি বিক্রিয়াটা ঘটো, তাহলে হয় এইটা উৎপন্ন হবে বা এইটা উৎপন্ন হবে, এরকম যে কোনো কিছু জিনিস উৎপন্ন হতে পারে। মানে এখানে আমার মূলত ব্যাপারটা হচ্ছে ক্র্যাক করছে মানে ভাঙছে, সেটাকেও দেখানোর জন্য বলতে পারি। বা তুমি এটাকেও করতে পারো, বা তুমি এখানে অ্যালকেনটাকে তুমি আরেকটা অ্যালকেনের সংখ্যাটা কমো, কার্বন সংখ্যাটা, তাহলে এখানে কী হচ্ছে, CH3CH2 whole 4 CH3, এটার নাম কি, এটা কটা কার্বন আছে দেখো, 1, 2, 4, 2, 6, 6টা কার্বন মানে হেক্সেন। তাহলে এখানে কী করতে হবে, তাহলে এখানে যে অ্যালকিনটা যেটা তৈরি হবে সেটা হচ্ছে আরও 4টে কার্বন বিশিষ্ট, সেটা হচ্ছে বিউটিন, এটা 1-বিউটিন তৈরি হতে পারে, CH3CH2 CH double bond CH2, এটা তৈরি হবে। তো ধরুন থার্মাল ক্র্যাকিংয়ে কেবলমাত্র আমরা হাই টেম্পারেচারের সাহায্য নিয়ে, হাই টেম্পারেচার সাহায্য নিয়ে আমরা কিন্তু বিভিন্ন ধরনের সেটের কিন্তু যৌগ পেতে পারি, ডিপেন্ড আপন কন্ডিশন। 500°C টেম্পারেচার দিচ্ছি, এর সঙ্গে আরও কিছু প্রয়োগ, পরিবেশ পরিস্থিতি কেমন কি আছে সেই কন্ডিশন দেখে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কম্পাউন্ড কিন্তু পেতে পারি। এটাকে আমরা বলবো থার্মাল ক্র্যাকিং, এটা হচ্ছে এই পাইরোলিসিস বা ক্র্যাকিংয়েরই একটা ভাগ। এরপর আমরা করব ক্যাটালাইটিক ক্র্যাকিং, মানে এই থার্মাল ক্র্যাকিং হতে পারে, আর লো টেম্পারেচার ক্যাটালিস্ট ব্যবহার করে যে বিক্রিয়াটা ঘটাবো সেটাকে আমরা বলবো ক্যাটালাইটিক ক্র্যাকিং, অর্থাৎ ক্যাটালিস্ট প্রয়োগ করে আমরা ক্র্যাকিংটা করছি, ক্যাটালাইটিক ক্র্যাকিং।
এটাও আমরা করতে পারি, ক্যাটালাইটিক ক্র্যাকিং, লো টেম্পারেচার ব্যবহার করে আমরা এই ক্র্যাকিংটা করতে পারি। এবং এই ক্যাটালাইটিক ক্র্যাকিংয়ে, এই ক্যাটালাইটিক ক্র্যাকিং রূপে মূলত আমরা ব্যবহার করব সিলিকা, SiO2 এবং অ্যালুমিনা, এদের মিশ্রণটাকে আমরা ব্যবহার করব। ক্যাটালাইটিক ক্র্যাকিং রূপে, ক্যাটালাইটিক ক্র্যাকিংয়ে আমরা ক্যাটালিস্ট রূপে, ক্যাটালিস্ট এই ক্যাটালিস্ট রূপে আমরা ব্যবহার করব সিলিকা, SiO2 এবং Al2O3, এর মিশ্রণ, এর মিশ্রণটাকে আমরা ক্যাটালিস্ট রূপে ব্যবহার করব। এবং এই পদ্ধতিতে আমরা কিন্তু, এই পদ্ধতির মাধ্যমে কেরোসিনকে আমরা কিন্তু গ্যাসোলিন বা পেট্রোলে পরিণত করতে পারি। এই পদ্ধতি, ক্যাটালাইটিক ক্র্যাকিং দিয়ে আমরা কেরোসিন থেকে গ্যাসোলিন বা পেট্রোলে পরিণত করতে পারি, কেরোসিন থেকে আমরা পেট্রোলে রূপান্তর করতে পারি। তো এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে আমরা বলবো ক্র্যাকিং। অর্থাৎ ক্র্যাকিং মানে তোমাদের একটা কথা মনে রাখতে হবে, ক্র্যাক করা মানে ভেঙে যাওয়া, যেখানে যে পদ্ধতির মাধ্যমে আমরা তাপের সাহায্যে, হাই টেম্পারেচারের সাহায্যে বা লো টেম্পারেচার এবং ক্যাটালিস্টের প্রয়োগ করে আমরা কোনো উচ্চতর কার্বন সংখ্যা বিশিষ্ট হাইড্রোকার্বনকে, যার স্ফুটনাঙ্ক বেশি, কম কার্বন সংখ্যা বিশিষ্ট হাইড্রোকার্বনে পরিণত করতে পারি এবং তাদের স্ফুটনাঙ্কটা কিন্তু সেক্ষেত্রে কিন্তু কম হয়। তো এটাকে আমরা বলবো ক্র্যাকিং বা পাইরোলিসিস। এরপর দেখো যেটা আমরা করবো সেটা হচ্ছে রিফর্মিং। এরপর আমরা যেটা করবো সেটা রিফর্মিং। এরপর রিফর্মিং প্রসেসে কী হয় দেখো, রিফর্মিং এটা একটা প্রসেস, রিফর্মিং এইখানে কী হয় যে মানে এখানে হাইড্রোকার্বনের চরিত্রটাকে পরিবর্তন করা হয়। হাইড্রোকার্বন চরিত্র বলতে মানে নিম্ন গুণ বিশিষ্ট এখানে হাইড্রোকার্বন উচ্চতর গুণ বিশিষ্ট হাইড্রোকার্বনে কিন্তু পরিণত হতে পারে। অর্থাৎ এখানে রিফর্মিংয়ে হয় নিম্নতর গুণ বিশিষ্ট, নিম্ন গুণ বিশিষ্ট হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন এখানে উচ্চ গুণ বিশিষ্ট হাইড্রোকার্বনে পরিণত হয়। মানে এখানে গুণটা তখন আরও তাদের ক্যালোরিফিক ভ্যালু বা মানে জ্বলন ক্ষমতা সেগুলো কিন্তু বেশি, উচ্চতর গুণ, উচ্চ গুণ বিশিষ্ট হাইড্রোকার্বন রূপান্তর হয়। এটা একটা রিফর্মিং হাইড্রোকার্বন, নামের মধ্যেই দেখো এর মধ্যে ব্যাপারটা আছে। এবং নিম্ন গুণ বিশিষ্ট হাইড্রোকার্বনকে আমরা উচ্চতর কার্বন বিশিষ্ট, উচ্চতর গুণ বিশিষ্ট হাইড্রোকার্বনে পরিণত করতে পারি। এবং এক্ষেত্রে মূলত আমরা হাইড্রোকার্বনের মধ্যে কোনটা নেবো, গ্যাসোলিন বা পেট্রোল, এই জাতীয় পদার্থগুলোকে আমরা নিম্ন গুণ বিশিষ্ট পেট্রোলকে হাইড্রোকার্বনে গ্যাসোলিন, উচ্চতর গুণ বিশিষ্ট হাইড্রোকার্বনে পরিণত করতে পারি। এবং এখানে আমাদের কোন পদ্ধতির সাহায্য নেয়, এখানে আমরা মূলত আইসোমারিজম পদ্ধতির সাহায্য নিতে পারি। আইসোমারিজম, আইসোমারিজম পদ্ধতির সাহায্য নিতে পারি, আইসোমারিজম বা আমরা যেটা নিতে পারি সেটা হচ্ছে অ্যারোমেটাইজেশন। এই দুটো পদ্ধতির মাধ্যমে অ্যারোমেটাইজেশন, আমরা উদাহরণ দেখাবো এক্ষুনি, মেটাইজেশন, অ্যারোমেটাইজেশন বা আইসোমারিজম, এই দুটো পদ্ধতির মাধ্যমে আমরা রিফর্মিং করতে পারি। যেমন ধরো এখানে রিফর্মিং করার একটা হাইড্রোকার্বন আছে CH3CH2O3CH3, এটা আছে পেন্টেন, এটাতে পাঁচটা কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন পেন্টেন। এই পেন্টেনকে তুমি যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অনুঘটকরূপে ব্যবহার করছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং হিট যদি তুমি দাও, তাহলে পেন্টেন থেকে যেটা তৈরি হবে, দেখো এখানে আইসোমারিজম CH3CH CH3CH2CH3, এটা তৈরি হচ্ছে আইসোপেন্টেন, আইসোপেন্টেন তৈরি হচ্ছে। এবং এখানে এই যে আইসোমারিজম পদ্ধতি, মানে দেখো এই দুটো পদ, এই দুটো পরস্পর আইসোমার, মানে এখানে পাঁচ কার্বন বিশিষ্ট কার্বন এবং হাইড্রোজেন আছে যে সংখ্যাটা, এখানেও কার্বন হাইড্রোজেন সংখ্যাটা সমান, এদের আইসোমার বলে। তো আইসোমারিজম পদ্ধতির সাহায্যে এটা নিম্নতর গুণ বিশিষ্ট হাইড্রোকার্বন বা গ্যাসোলিন, এখান থেকে আমরা কিন্তু উচ্চতর গুণ বিশিষ্ট হাইড্রোকার্বন বা গ্যাসোলিনে কিন্তু পরিণত করতে পারছি। সুতরাং এর নাম হচ্ছে পেন্টেন, এর নাম হচ্ছে আইসোপেন্টেন। তাহলে এইটা পদ্ধতি আইসোমারিজম। এবার দেখো অ্যারোমেটাইজেশন পদ্ধতির সাহায্যে আমরা কী করতে পারি, ধরো আমি একটা অ্যালকেন নিচ্ছি, সেটা হচ্ছে হেক্সেন, CH3CH2CH2CH2CH3, 1 2 3 4 5, আমি হেক্সেন নিচ্ছি, এই হেক্সেনটা নিচ্ছি। ধরো আমি একটা হাইড্রোকার্বন নিলাম, সেটা হচ্ছে একটা হেক্সেন, এটা হচ্ছে দেখো ছয় কার্বন বিশিষ্ট অ্যালকেন হেক্সেন। এই হেক্সেনের সঙ্গে আমি হেক্সেনকে হাইড্রোজেন সহযোগে
এই হেক্সেনকে আমি প্ল্যাটিনাম সহযোগে প্রায় 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করব। প্ল্যাটিনাম অনুঘটকের উপস্থিতিতে প্রায় 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করব। উত্তপ্ত করলে কী হবে, দেখো এখান থেকে একটা হাইড্রোজেন নির্গত হবে, এখান থেকে একটা হাইড্রোজেন নির্গত হবে, হাইড্রোজেন নির্গত হবে, নির্গত হয়ে এরা কিন্তু যেটা হবে সেটা হচ্ছে এরা জুড়ে যাবে, এবং জুড়ে গিয়ে যেটা তৈরি করবে সেটা হচ্ছে দেখো সাইক্লোহেক্সেন তৈরি করবে, অর্থাৎ CH2 1 2 3 4 5 6 এই সাইক্লোহেক্সেন এটা কিন্তু তৈরি করছে। অর্থাৎ এখানে একটা হাইড্রোজেন চলে যাচ্ছে, এখানে একটা হাইড্রোজেন চলে যাচ্ছে, দুটো হাইড্রোজেন বেরিয়ে যাওয়ার ফলে এই সাইক্লোহেক্সেন জাতীয় যৌগ তৈরি হচ্ছে। এই সাইক্লোহেক্সেনকে তুমি যদি আরও আবার যদি তুমি যদি প্ল্যাটিনাম প্ল্যাটিনামের সাহায্যে প্ল্যাটিনাম অনুঘটকের সাহায্যে প্রায় 400 থেকে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি তুমি উত্তপ্ত করো, তখন কিন্তু আবার একটা করে হাইড্রোজেন বেরিয়ে যাবে, এবং বেরিয়ে গিয়ে এখানে তৈরি হবে কিন্তু বেনজিন। এই বেনজিনটা তৈরি হবে, এই বেনজিনটা তৈরি হবে, এরকম বেনজিনের স্ট্রাকচার, এরকম বেনজিনটা তৈরি হবে। এবং দেখো এই যে পদ্ধতি, অর্থাৎ অ্যালিফ্যাটিক যে হাইড্রোকার্বন, অ্যালিফ্যাটিক মানে অ্যালকেন, অ্যালকেন থেকে আলটিমেট কিন্তু আমি অ্যারোমেটিক হাইড্রোকার্বন অর্থাৎ বেনজিনে আমি কিন্তু রূপান্তর করতে পারছি। এবং এই যে বেনজিনে রূপান্তর করছি, এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে আমরা বলবো অ্যারোমেটাইজেশন। এবং এর ফলে কী হচ্ছে, এর ফলে রিফর্মিং হচ্ছে প্রক্রিয়াটা। রিফর্মিং প্রক্রিয়ায় কী হচ্ছে, এখানে নিম্ন গুণ বিশিষ্ট হাইড্রোকার্বন বা গ্যাসোলিন উচ্চতর গুণ বিশিষ্ট হাইড্রোকার্বন বা গ্যাসোলিনে পরিণত হচ্ছে। উচ্চতর গুণ বিশিষ্ট বলতে ধরো এর ক্যালোরিফিক ভ্যালু মানে জ্বলন ক্ষমতা বা ব্যবহারের দিক থেকে উচ্চতর, ব্যবহারের দিক থেকে ব্যবহার করাটা সোজা। সুতরাং এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে আমরা বলবো রিফর্মিং বা রিফর্মিং এর মানে একটা পুনর্গঠন, রিফর্ম হচ্ছে। সুতরাং এটা তোমরা ভালো করে করবে। এরপরে আমরা হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ করব। এরপর আমরা হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগ করব। হাইড্রোকার্বনকে আমরা কভাগে ভাগ করতে পারি, এটা আমরা আগের যে চ্যাপ্টার সেখানেও আমরা শিখেছিলাম হাইড্রোকার্বন এর শ্রেণীবিভাগ। দেখো এই হাইড্রোবিভাগের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে শ্রেণীবিভাগ মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বনকে মূলত দুভাগে ভাগ করতে পারি। মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন মানে যেখানে কোনো চেন ফর্মে থাকবে না, আর বদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বন, ক্লোজ রিং হাইড্রোকার্বন, বদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বন। হ্যাঁ, বদ্ধ শৃঙ্খল, মুক্ত শৃঙ্খল মানে ওপেন রিং হাইড্রোকার্বন, যেখানে কোনো চেন থাকবে না। এই মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বনটাকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি, সম্পৃক্ত আর অসম্পৃক্ত। সম্পৃক্ত এবং অসম্পৃক্ত তোমরা সবাই জানো এটা। মুক্ত শৃঙ্খলকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সম্পৃক্ত অসম্পৃক্ত। আর সম্পৃক্ত হাইড্রোকার্বনকে আমরা বলবো অ্যালকেন, আর অসম্পৃক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বন এটার নাম হচ্ছে অ্যালকেন। আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে আমরা দুভাগে ভাগ করব, একটা হচ্ছে অ্যালকিন, একটা হচ্ছে অ্যালকিন এবং একটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন এটা তোমরা সবাই জানো, কোনো অসুবিধে তোমাদের নেই। তো এখানে এবার এদের উদাহরণগুলো, তুমি অ্যালকেনের উদাহরণে মিথেন বলবে, অ্যালকিনের উদাহরণে ইথিন বা ইথিলিন, অ্যাসিড অ্যালকাইনের উদাহরণে তুমি অ্যাসিটিলিন বলবে। আর বদ্ধ শৃঙ্খলে কোনগুলো, বদ্ধ শৃঙ্খলটা বা বদ্ধ শৃঙ্খল হাইড্রোকার্বন দু রকমের, একটা হচ্ছে অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন, বদ্ধ শৃঙ্খল অ্যালিসাইক্লিক, অ্যালিসাইক্লিক বাংলাতে লিখছি অ্যালিসাইক্লিক, আর একটা হচ্ছে অ্যারোমেটিক অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন, অ্যালিসাইক্লিক এবং একটা হচ্ছে অ্যারোমেটিক। দেখো এই অ্যালিসাইক্লিক যে হাইড্রোকার্বন, অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন মানে কোনগুলো, এখানে কিন্তু মানে এই যে মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বনগুলোকে আমরা মূলত অ্যালিফ্যাটিক বলবো, অ্যালিফ্যাটিক অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। তো এই অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন এটা কিন্তু বদ্ধ শৃঙ্খলে থাকবে, কিন্তু এতে ধর্মটা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের মতোই হবে। যেমন ধরো এখানে আমরা যেটা করছি, দেখো ধরো এখানে এই যে অ্যালিসাইক্লিক কম্পাউন্ড এটার উদাহরণ করছি, দেখো অ্যালিসাইক্লিক কম্পাউন্ড একটা উদাহরণ করছি, সেটা হচ্ছে এটা হচ্ছে নাম কি, এটার নাম হচ্ছে দেখো এখানে তিনটে কার্বন আছে, মানে এখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এবং তিনটে কার্বন থাকলে প্রোপেন হয়, তাহলে এটার নাম হবে সাইক্লোপ্রোপেন। অর্থাৎ এটা হচ্ছে অ্যালিসাইক্লিক কম্পাউন্ড, অ্যালিসাইক্লিক কম্পাউন্ড হচ্ছে একটা বদ্ধ শৃঙ্খল কম্পাউন্ড, কিন্তু এতে ধর্মটা কিন্তু অ্যালিফ্যাটিক কম্পাউন্ডের মতোই হয়, এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন, মানে অ্যালিসাইক্লিক কম্পাউন্ড এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন, সাইক্লোপ্রোপেন, বুঝতে পারলে?
আর সাইক্লোপ্রোপেন, বা তুমি যদি এটা করো, এইটার নাম যদি এরকম হয়, এটার নাম কি, এটা হচ্ছে সাইক্লিক কম্পাউন্ড একটা। এটাতে কটা কার্বন আছে, একটা দুটো তিনটে চারটে, চারটে কার্বন আছে, চারটে কার্বন থাকলে কি হয়, সাইক্লো বিউটেন। সুতরাং এটা হবে সাইক্লো বিউটেন, সাইক্লো বিউটেন। তো এই সাইক্লো বিউটেন, সুতরাং এই অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বনের কেবলমাত্র অ্যালকেন থাকবে তা নয়, ডবল বন্ড বিশিষ্ট বা ট্রিপল বন্ড বিশিষ্ট যৌগ থাকতে পারে। যেমন ধরো এখানে যদি সাইক্লোপ্রোপেনটাতে যদি আমি এখানে এরকম যদি আমি ডবল বন্ড দিয়ে দিই, ধরো এই সাইক্লোপ্রোপেনটাতে আমি যদি এরকম ডবল বন্ড দিয়ে দিই এই দিকটায়, তাহলে এর নাম কী হবে, সাইক্লোপ্রোপিন, এর নাম হচ্ছে সাইক্লোপ্রোপিন। এরকম কম্পাউন্ডতে থাকতে পারে। তো এরকম ধরো আমি এইটাতে, এই সাইক্লোবিউটেনটাতে আমি এরকম ডবল বন্ড দিয়ে দিচ্ছি, এক নম্বর, এটার কী নাম হবে, এক নম্বর, দুই নম্বর, তিন চার, ওয়ান থ্রি সাইক্লো, ওয়ান থ্রি সাইক্লো বিউট বিউটাডাইন, ওয়ান থ্রি সাইক্লো বিউটাডাইন, এটার নাম হবে এটা। সুতরাং এটা তোমরা করবে, ওয়ান থ্রি সাইক্লো বিউটাডাইন। এটাতে এরকমভাবে ভাগ করা যায়, অ্যালিসাইক্লিক কম্পাউন্ডকেও আমরা কিন্তু এই অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এরকমভাবে ভাগ করতে পারি, কিন্তু প্রথমে সাইক্লো কথাটা যুক্ত করতে হবে। এটা হচ্ছে সাইক্লো অ্যালকেনের উদাহরণ, এটা সাইক্লো অ্যালকিনের উদাহরণ, সাইক্লো অ্যালকাইনও কিন্তু উদাহরণ তোমরা পারবে। আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন যে ধর্মটা, অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে আমরা আলোচনা করব পরে। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের ধর্ম এই অ্যালিসাইক্লিক এবং মুক্ত শৃঙ্খল যে অ্যালিফ্যাটিক, এদের ধর্ম থেকে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের ধর্ম কিন্তু পুরোপুরি আলাদা। এবং এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মূলত যে জনক যে হাইড্রোকার্বন সেটাকে আমরা বলবো বেনজিন। মূলত বেনজিন এবং বেনজিন সমৃদ্ধ যে বেনজিন রিং সমৃদ্ধ যে যৌগগুলো, সেইগুলোকে আমরা বলবো অ্যারোমেটিক কম্পাউন্ড। এবং এই যে অ্যারোমেটিক কথাটা অ্যারোমা থেকে এসে, যার কথা হচ্ছে সুগন্ধ, কারণ এই বেনজিন টোলুইন এদের কিন্তু নানা রকম সুগন্ধ আছে। সুতরাং অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অ্যারোমেটিক হাইড্রোকার্বন এটাকে মূলত বেনজিন রিং সমৃদ্ধ যৌগ, মূলত এর বাইরেও আছে বেনজিন রিং, বেনজিন রিং সমৃদ্ধ যৌগ। এবং বেনজিন রিং বলতে কোথায় বোঝায় এই যে বেনজিন রিং, যেমন ধরো এই প্রথমেই প্রথম যে প্যারেন্টস যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন সেটা হচ্ছে বেনজিন। এবং এই বেনজিনের সঙ্গে ধরো এই বেনজিনের সঙ্গে তুমি এখানে CH3 যুক্ত করে দিলে, এটার নাম কি, এটা হচ্ছে টোলুইন, এটা হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এবং এদের আমরা এই রিং, এক বা একাধিক যখন বেনজিন রিং আছে, সেই বেনজিন রিং সম্বন্ধ, এক বা একাধিক বেনজিন রিং সমৃদ্ধ হাইড্রোকার্বনকে আমরা কিন্তু অ্যারিনসও বলতে পারি। এগুলো হচ্ছে বেনজিন রিং সমৃদ্ধ যৌগ, এটাকে আমরা অ্যারিনস, এটা আমরা অ্যারিনসও বলতে পারি, অ্যারিনস, এক বা একাধিক যখন যেখানে বেনজিন রিং আছে এটাকে আমরা অ্যারিনস বলতে পারি। এবং এই বেনজিন টোলুইন, বা তোমার ধরো দুটো বেনজিন রিং আছে, দুটো বেনজিন রিং আছে, ধরো ধরো এই কম্পাউন্ডটা দুটো বেনজিন রিং আছে, এটা বাইফিনাইল, এটাও অ্যারিনস, এবং এটাও একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন, বুঝতে পারলে। সুতরাং এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে কিন্তু আমরা বেনজিন, টোলুইন, এটা বাইফিনাইল, এই জাতীয় যৌগ পাই। এটা হচ্ছে বেনজিনয়েড অ্যারোমেটিক হাইড্রোকার্বন, বেনজিনয়েড, বেনজিন রিং সমৃদ্ধ যৌগ। এই বেনজিন রিং সমৃদ্ধ যৌগ এটাকে আমরা বলবো বেনজিনয়েড, বেনজিন, বেনজিনয়েড হাইড্রোকার্বন, বেনজিনয়েড হাইড্রোকার্বন। মূলত এইগুলোই হয়, এছাড়াও নন বেনজিনয়েড হাইড্রোকার্বন হয়। নন বেনজিনয়েড হাইড্রোকার্বনে সেখানে কিন্তু বেনজিন রিং থাকবে না, সেগুলো নিয়ে আমাদের কোনো আলোচনা নেই, খালি এক্সাম্পলের জন্য একটা এক্সাম্পল করে রাখবে যে নন বেনজিনয়েড অ্যারোমেটিক হাইড্রোকার্বন, নন বেনজিনয়েড, নন বেনজিনয়েড অ্যারোমেটিক হাইড্রোকার্বন, নন বেনজিনয়েড অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে মানে সেখানে বেনজিন রিংটা থাকবে না। ধরো এখানে এই যে এক সাত কার্বন বিশিষ্ট বেনজিন, তো সাধারণত ছয় কার্বন বিশিষ্ট, আমি যদি সাত কার্বন বিশিষ্ট কোনো যৌগ আঁকি, ধরো এইটা, এটা সাত কার্বন বিশিষ্ট যৌগ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, তাহলে সাত কার্বন বিশিষ্ট যৌগ হচ্ছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, আর সাতের সঙ্গে তুমি এখানে চার কার্বন বিশিষ্ট একটা যৌগ করো, এক দুই, এটার সঙ্গে জুড়ে দাও, এইরকম যৌগ,
এবং এটাকে এরকম করে দাও। তো দেখো এই যে যৌগটা আমি পাচ্ছি, এই যৌগটাকে আমরা নন বেঞ্জিনয়েড অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলবো। নন বেঞ্জিনয়েড অ্যারোমেটিক হাইড্রোকার্বন মানে এখানে কিন্তু বেঞ্জিন রিংটা কিন্তু নেই, এবং নন বেঞ্জিনয়েড হাইড্রোকার্বনের এই এই যে যৌগটা আমি লিখলাম এর উদাহরণ, এর নাম হচ্ছে অ্যাজুলিন। এর নাম কি? এর নাম হচ্ছে অ্যাজুলিন, অ্যাজুলিন। সুতরাং এইটা তোমরা এই জায়গাটা তোমরা ভালো করে করবে, খুব ভালোভাবে এইটা তোমরা করবে। এই যে জায়গাটা আমি করালাম, আমরা আজকে একদম বেসিক আলোচনা করলাম নিশ্চয়ই হাইড্রোকার্বন কাকে বলে, হাইড্রোকার্বনের উৎস কী কী, ক্র্যাকিং কী, তোমার রিফর্মিং কী, সবটা নিয়ে আলোচনা করেছি। হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগটা ভালো করে করেছি, মূলত হাইড্রোকার্বনের শ্রেণীবিভাগটা অ্যালিফ্যাটিক এবং অ্যারোমেটিক এই দুই ভাগেই আমরা ভাগ করে থাকি। তো অ্যালিফ্যাটিকটা পড়ে মুক্ত শৃঙ্খলের মধ্যে আর বদ্ধ শৃঙ্খলের মধ্যে, অ্যারোমেটিক হাইড্রোকার্বন বাদ দিয়ে আরেকটাও আছে, এটা হচ্ছে অ্যালিসাইক্লিক কম্পাউন্ড, সেটা বদ্ধ শৃঙ্খল কিন্তু তাদের ধর্ম হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগের ধর্মের মতোই। আর অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে আমরা দুভাগে ভাগ করতে পারি, বেঞ্জিনয়েড হাইড্রোকার্বন যেখানে বেঞ্জিন রিং সমৃদ্ধ তাদের আমরা অ্যারিনস বলবো, আর নন বেঞ্জিনয়েড হাইড্রোকার্বন যেটার উদাহরণ আমি বললাম অ্যাজুলিন। আর অ্যালিসাইক্লিক নিয়ে আমাদের এখনও কোনো আলোচনা নেই, অ্যালিসাইক্লিক এই কম্পাউন্ডগুলো হয়, এইগুলো কয়েকটা এক্সাম্পল মনে রাখলেই হবে। আজকে ফার্স্ট লেকচারটা আমি এখানেই শেষ করছি, এরপরে আমরা অ্যালকেনের যে সম্পৃক্ত হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করবো, সম্পৃক্ত হাইড্রোকার্বনের একটা আমরা আইসোমার নিয়ে আলোচনা করবো, আইসোমারিজম নিয়ে, এটা হচ্ছে কনফর্মেশনাল আইসোমারিজম। বাদ বাকি সব আইসোমারিজম আমরা পড়েছি এর আগের চ্যাপ্টারে, এবারে কেবলমাত্র কনফর্মেশনাল আইসোমারিজম। তখন আমি আগের চ্যাপ্টারে বলেছিলাম যে আমি এর পরের চ্যাপ্টার আলোচনা করব, এর পরের এপিসোডে আমরা সেই কনফর্মেশনাল আইসোমারিজম নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা এই ভিডিওটাকে ভালো করে দেখতে থাকো, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে সবার কাছে শেয়ার করবে। ধন্যবাদ, তোমরা সবাই ভালো থেকো।